তো দেখতে পাচ্ছ আমাদের স্পেশাল গেস্ট কে, এটা কে? এটা মুখটা তো চিনাই যাচ্ছে না, কে এটা? কোথা থেকে আসলো এটা? এটা তো গীতার বাড়ি। তো গীতার বাড়িতে কালকে ঘুরতে এসেছি, ঘুরতে এসেই দেখো ঝাঁটা হাতে নিয়ে নিয়েছি কাজ করার জন্য, বুঝতে পারছো? ওই দিকে যেন পরিষ্কার করছি। তো এসে দেখো বাথরুম পরিষ্কার করতে লেগেছে। আর কিছু কাজ নেই, বলকে বাথরুম পরিষ্কার করতে দিয়ে দিয়েছি উদ্বোধন করতে। দিদির বাড়ি এসে মানুষ এটা ওটা করে, আমি আমার বোনকে বাথরুম পরিষ্কার করতে লাগিয়ে দিয়েছি, আর আমি সারতে কাজব। তো নতুন বাথরুম তৈরি করার পরে ওরা কাপড় কাচা হবে, আর কি হবে? আর দেখো আমাদের নতুন গেস্ট এসেছে, আর ইয়ে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছো? না দেখতে পাই না আমরা, আমরা তো দেখতেই পাই না। বছর পরে আসলাম, তবু কি কাজ হাত ধরিয়ে দিল, দেখেছো? রেশ আর নেই, এলো ঝাঁটা হাতে, ঝাড়ু মার ঝাড়ু মেরে যত আসে নোংরা গুলো সব বিদায় করে। তো গীতা আর ফিতা দুই বোন ভাই কি আমার বোন বলে আগের ভিডিওতে হাই বাই, নিজে হাই নিজে বাই বাই। এটা মনে হচ্ছে গীতার বোন না গীতা। সবাই কমেন্ট করে জানাই। এই তাড়াতাড়ি পরিষ্কার কর। হ্যাঁ পরিষ্কার কর তাড়াতাড়ি, বসে খাবার নাই। তো ওরা কাজ করছে, বাথরুম পরিষ্কার করছে, বাথরুম উদ্বোধন হবে, তার জন্য বাথরুম উদ্বোধনের জন্য সব পরিষ্কার করতে চলেছে। এক মাস পরে এসে যেন দিদির ঘরটা উদ্বোধন করে দিতে পারি আমরা এসে। বাহ বাহ বাহ, তোমাদের আশীর্বাদই অনেক বড়। আজকে তোমাদের জন্য দিদি এই জায়গায় এসেছে, আর তোমরা আরো আশীর্বাদ করো দিদিকে, যেন আরো দিদি আরো বড় জায়গায় যেতে পারে। বাহ, থ্যাংক ইউ।